yo. ঠিক আছে ট্রেডমার্ক স্পেশাল ভাবে তোলা হচ্ছে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা অনুসারে গত 23 নভেম্বর নেতাজি স্টেডিয়ামে উনি ঘোষণা করেছিলেন যে এই যে 100 দিনের প্রকল্প এবং আবাস যোজনার প্রকল্প এই টাকা যে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তার বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রহ প্রতিবাদ মিছিল এবং এই মিছিলে আমরা শুরু করতে চলেছি এবং মিছিলে অংশগ্রহণ করবেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এই মিছিলে অংশগ্রহণ করবেন এবং আজকের এই মিছিলে যেভাবে বাংলার মহিলারা নিউ ব্যারাকপুরের মহিলারা এবং ছাত্র যুবরা রাস্তায় নেমেছে তার থেকে এটাই প্রমাণ হয় যে আগামী দিন ভারতবর্ষকে নিশানা করবেন যার দিকে ভারতবর্ষ তাকিয়ে আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নির্দেশিকা অনুসারে আজকে আমাদের এই মিছিল এবং এই শহরে এত বড় মিছিল এই সকালবেলায় এই শহরে বোধ হয় কোনোদিন আমরা এরকম মিছিল দেখিনি।